স্নেহের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও গবেষক বন্ধুরা, সারা পৃথিবী জুড়ে করোনার ভয়ঙ্কর থাবা, লক্ষ লক্ষ মানুষের মৃত্যু মিছিল, কোটি কোটি মানুষের কর্মহীনতার বাষ্পাকুল রোরুদ্যমান আঁখি, বিশ্ব অর্থনীতির ভয়াবহ মুখ থুবড়ে পড়া অবস্থা, সত্যি আজ ধ্বংসের মুখোমুখি মানব সভ্যতা। তবু আমরা স্থির প্রত্যয়ী ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মৃত্যুসজ্জা ছেড়ে নিজেদের চিতাভস্ম উড়িয়ে মানব সভ্যতা আবার নবজন্ম লাভ করবে। আমরা এই নিকষ অন্ধকার ভেদ করে স্বপ্নময় সোনালি সকালে পদার্পণ করবই। নতুন করে জ্বলে উঠবে সমাজ ও সভ্যতার আলো। সেদিনের সেই আলোকময় প্রত্যুষে যথাযথ ও সুসংহত পরিকল্পনা ও উন্নয়নই পারে আমাদেরকে অতি দ্রুত সাফল্যের শিখরে পৌঁছে দিতে। তাই আজ এই স্থবির সময়ে নিজেরা এসো জেনে নিই উন্নয়ন ও গবেষণার পরিকল্পনার রূপরেখা। এসো আজকের আলোচ্য বিষয়ে আঞ্চলিক বৈষম্য নিরূপণে সোফার সূচক। ইতিমধ্যে আমরা সূচিপত্র দেখে নিয়েছি। সোফার বৈষম্য সূচক বা সোফার সূচককে আমরা আলোচনার সুবিধার জন্য কতগুলি ছোট ছোট আঙ্গিকে ভাগ করে নিতে পারি। এসো প্রথমে আমরা এ সম্পর্কে জেনে নিই ভূমিকা। 1974 সালে ডেভিড ই সোপার গ্রামীণ ও পৌর সাক্ষরতার বৈষম্য পরিমাপ করার জন্য সর্বপ্রথম একটি সূচকের ব্যবহার করেন, যা পরবর্তীকালে সোফার ইন্ডেক্স বা সোফার সূচক নামে পরিচিত হয়। প্রকৃতপক্ষে দুটি দলের মধ্যে কোনো একটি নির্দিষ্ট সম্পদের ভিত্তিতে বিষমতার পরিমাপই হল সোফার বৈষম্য সূচক বা সোফার সূচক। এরপর আমরা আসি সোফার সূচকের মানের গুরুত্ব বিশ্লেষণ। সোফার সূচকের বিভিন্ন মান বিশ্লেষকদেরকে বিভিন্ন সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে। যেমন ক, যদি বৈষম্য সূচকের মান 0 হয়, তাহলে সংশ্লিষ্ট বিষয়ের পূর্ণ সাম্য অবস্থা তা নির্দেশ করে। খ, বৈষম্য সূচকের মান যত বেশি হয় ততই তা সংশ্লিষ্ট বিষয়ের বৈষম্যতাকে প্রকাশ করে। এবং গ, ওই মান যত কম হয় তা তত কম বৈষম্যকে নির্দেশ করে। এরপর আমরা চলে আসি সোফার ইন্ডেক্সের ব্যবহার। 1974 সালে ডেভিড ই সোফার কর্তৃক ব্যবহৃত বৈষম্য সূচকটি সংশ্লিষ্ট মহলে যথার্থ গ্রহণযোগ্যতা পায় এবং যা নিম্নলিখিত বিষয়গুলির বৈষম্য পরিমাপ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাপক হিসাবে বিবেচিত হয়। 1. গ্রামীণ ও পৌর সাক্ষরতার বৈষম্য নিরূপণ। 2. গ্রামীণ ও পৌর জনসংখ্যার ও তার বিভিন্ন উপাংশের বৈষম্য নিরূপণ। 3. পুরুষ ও মহিলা সাক্ষরতার বৈষম্য পরিমাপ। 4. পুরুষ ও মহিলা মাথাপিছু আয় বৈষম্য নিরূপণ ইত্যাদি নানাবিধ বিষয়ের বৈষম্য পরিমাপ করতে সোফার সূচক ব্যবহৃত হয়। এরপর আমরা চলে আসি সোফার সূচকের সূত্র, যে সূত্র ব্যবহার করে আমরা বৈষম্য সূচক বা ডিসপ্যারিটি ইন্ডেক্স পরিমাপ করি। সেই সূত্রটি হল ডিআই ইকুয়াল টু লগ x2 divided by x1 plus log 100 minus x1 divided by 100 minus x2, যেখানে DI অর্থাৎ ডিসপ্যারিটি ইন্ডেক্স বা বৈষম্য সূচক, x2 হল পৌর এলাকার জনসংখ্যা বা সমগ্র এলাকার পুরুষ সাক্ষরতার হার। X1 হলো গ্রামীণ এলাকার জনসংখ্যা অথবা সমগ্র এলাকার মহিলা সাক্ষরতার হার। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন X2 সর্বদা X1 এর থেকে বেশি হতে হবে, অর্থাৎ X2 গ্রেটার ইকুয়াল টু X1। এখানে লগ মান ব্যবহার করা হয়েছে গণনাকৃত মানের বৈষম্য তা কমানোর জন্য, কেননা অনেক সময় অধিক সাক্ষরতা মানযুক্ত এলাকা কম সাক্ষরতার মানযুক্ত এলাকার থেকে কম মান প্রদর্শন করে যদি তাদের মধ্যবর্তী ব্যবধান সমান হয়। এই অসুবিধা দূর করতে লগ মান ব্যবহার করা হয়। এই সূত্রটি বিভিন্ন পরিকল্পনাবিদ ও ভূগোলবিদ কর্তৃক সাদরে গৃহীত হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন 1986-র কুন্ডু এবং রাও, 2015-র মুলিমানি এবং পূজারা এবং 2016-য় বিশ্বাস প্রমুখ। এরপর আমরা চলে আসি সোফার গণনা, সোফার সূচকের গণনা। গণনা সারণীতে পশ্চিমবঙ্গের 19টি জেলার পুরুষ ও মহিলা সাক্ষরতার হারের বৈষম্য সোফার সূচকের সাহায্যে নিরূপণ করার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে প্রথম কলামটি মোট সাক্ষরতার মান, যা গণনায় প্রয়োজন নেই। ছাত্রছাত্রীরা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে পুরুষ সাক্ষরতা X2 এবং মহিলা সাক্ষরতা X1 মান থেকে সরাসরি DI অর্থাৎ ডিসপ্যারিটি ইন্ডেক্স মান পেতে পারো। গবেষক বন্ধুরা, তোমাদের অনেক তথ্য নিয়ে কাজ করতে হয়, তাই এরকম পৃথক পৃথক কলাম করে নেওয়া ভালো। এরপর আমরা চলে আসছি এই মানকে মানচিত্রে উপস্থাপন। চিত্রে পশ্চিমবঙ্গের জেলাসমূহের ডিসপ্যারিটি ইন্ডেক্সের মান উপস্থাপন করা হয়েছে। গণনাকৃত মান অনুযায়ী মানচিত্রে জেলাগুলিকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম শ্রেণী, যে সকল জেলাসমূহের ওই মান কম 0.1 থেকে 0.2 অর্থাৎ প্রায় সমপ্রকৃতির বা বৈষম্যহীন, সেগুলি হলো মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীতে যে সকল জেলার ওই মান 0.2 থেকে 0.3 অর্থাৎ যাদের মধ্যে ওই বৈষম্য কিছুটা লক্ষ্য করা যায়, সেগুলি হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া। তৃতীয় শ্রেণীতে যে সকল জেলাসমূহের ওই মান 0.3 থেকে 0.4 এর মধ্যে অর্থাৎ যাদের মধ্যে ওই বৈষম্য বেশ স্পষ্ট, সেগুলি হলো কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, বীরভূম, বর্ধমান, হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা। চতুর্থ শ্রেণীতে বাঁকুড়া একমাত্র জেলা যার ডিআই মান 0.4 থেকে 0.5 এর মধ্যে, অর্থাৎ এখানে পুরুষ ও মহিলার সাক্ষরতার হারের ব্যবধান উল্লেখযোগ্যভাবে বেশি। এবং সর্বশেষে অতি বৈষম্যযুক্ত জেলা পুরুলিয়া, যার মান 0.5 থেকে 0.6 এর মধ্যে লক্ষ্য করা যায়, অর্থাৎ এখানে পুরুষ ও মহিলা সাক্ষরতার ব্যবধান অনেক অনেক বেশি। এরপর আমরা চলে আসি হোমওয়ার্ক। হোমওয়ার্কের জন্য আমরা ভারতবর্ষের কয়েকটি নির্দিষ্ট রাজ্যকে নির্বাচন করেছি। সেখানে মোট জনসংখ্যা এবং COVID-19 অ্যাক্টিভ জনসংখ্যার পরিমাণ দেখানো হয়েছে। এপ্রিল 22 বিকাল 4:17 পর্যন্ত যে পরিসংখ্যান আমরা পেয়েছি ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে যে পরিসংখ্যানটা আমরা পেয়েছি সেটাকেই আমরা গ্রহণ করেছি। আর এই জনসংখ্যার নিরিখে অ্যাক্টিভ COVID-19 এর একটা সম্পর্ক আমরা যদি খুঁজে পেতে পারি সোফার ডিসপ্যারিটি ইন্ডেক্সের মাধ্যমে, তাহলে আমরা বুঝতে পারবো যে এই সমস্ত রাজ্যগুলিতে করোনা কতটা প্রভাব ফেলেছে। ঠিক আছে, তোমরা এই কাজটা সুন্দরভাবে করবে। আর এটা করার জন্য একটা ম্যাপ আমি তোমাদের দিয়েছি, এই কয়টি রাজ্যকে নিয়েই একটা ম্যাপ করে দিয়েছি তোমাদের জন্য। তাহলে এই ম্যাপে সেগুলো উপস্থাপন করবে এবং কাজটা কমপ্লিট করার পরে আমার সাইটে নিশ্চয়ই তোমরা পাঠাবে, সেখানে আমরা পেয়ে যাব। কেমন? এইভাবেই আমরা কাজগুলোকে কমপ্লিট করব। ঠিক আছে? যদি কোনো সমস্যা হয় এরপরে নিশ্চয়ই তোমরা আমাকে জানাবে, আমাদের ওয়েবসাইটে নিশ্চয়ই তোমরা যোগাযোগ করবে। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ, প্রকৃতপক্ষে বিষয় হলো বিমূর্ত এবং শিক্ষক শিক্ষিকা হলেন মূর্ত। তাই শ্রেণীকক্ষে মূর্ত থেকে বিমূর্ত বিষয়ে তোমরা সহজে চলে যেতে পারো। অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষক শিক্ষিকার চোখ দিয়ে বিষয়টিকে দেখে। সেক্ষেত্রে যে শিক্ষক শিক্ষিকা যত ভালোভাবে কোনো বিষয় উপস্থাপন করেন, তত সেই বিষয়ের প্রতি ছাত্রছাত্রীদের ভালোবাসা জন্মায় এবং তত সেই বিষয়টি তাদের কাছে সহজ হয়ে ধরা দেয়। আমি জানি না এই দূরশিক্ষার অন্তর্জাল মাধ্যমে আমি তোমাদের মনোজগতে কতটা প্রভাব ফেলতে পেরেছি। তোমাদের হোমওয়ার্ক অবশ্যই প্রমাণ দেয় আমি সফল। আসলে তোমরাই তো আমাদের আসল মূল্যায়নকারী। আমরা তোমাদের চোখে আমাদের নিজেদের প্রতিবিম্ব দেখি, কেননা স্টুডেন্ট ইজ দ্য মিরর অফ এ টিচার। যাই হোক, আমরা কিন্তু রিজিওনাল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ব্যবহারিক পাঠ্যসূচির আমার জন্য বরাদ্দ সকল বিষয় শেষ করলাম। এরপর পাঠ্যসূচিতে যে অংশে তোমাদের আমার সাহায্য দরকার বলে মনে করো জানালে, আমি সেই মতো ভিডিও তৈরি করে আবার অনলাইন ক্লাস নেব। সকলে খুব খুব ভালো থেকো। সকলকে আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি।